হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প চোখ। ভোর 6টায় কেউ কলিং বেল টিপতে থাকলে মেজাজ বিগড়ে যাওয়ার কথা। মিসির আলীর তেমন মেজাজ বিগড়ালো না। ভোর 10টা পর্যন্ত কেন জানি তার মেজাজ ভালো থাকে, 10টা থেকে আবার খারাপ হতে থাকে। চূড়ান্ত রকমের খারাপ হয় 2টার দিকে, তারপর আবার ভালো হতে থাকে। সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে, তারপর আবার খারাপ হতে শুরু করে। ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না সবার বেলাতেই ঘটে তা তিনি জানেন না। প্রায় ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না। তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। অপরিচিত মানুষদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন, কথা বলতেও ভালো লাগে। সেদিন রিকশা করে আসতে আসতে রিকশাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিকশাওয়ালার বক্তব্য হচ্ছে, পৃথিবীতে যত অশান্তি সবের মূলে আছে মেয়ে ছেলে। মিসির আলী বললেন, এই রকম মনে হওয়ার কারণ কি? রিকশাওয়ালা অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, চাষা মিয়া, এই দেখেন আমারে, আজ আমি রিক্সা চালাই, এর কারণ কি? এর কারণ বিবি হাওয়া। বিবি হাওয়া যদি কুবুদ্ধি দিয়া বাবা আদমদের গন্ডম ফল না খাওয়াইতো, তা হইলে আজ আমি থাকতাম বেহেস্তে। বেহেস্তে তো রিক্সা চালানোর কোনো বিষয় নাই, কি কন চাষা মিয়া? গন্ডম ফল খাওয়ানোর কারণেই তো আজ আমি দুনিয়ায় এসে পড়লাম। মিসির আলী রিক্সাওয়ালার কথাবার্তায় চমৎকৃত হলেন। পরবর্তী 10 মিনিট তিনি রিক্সাওয়ালাকে যা বললেন তার মূল কথা হল, নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারী পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। রিক্সাওয়ালা কী বুঝল কে জানে। তার শেষ বক্তব্য ছিল, যাই কন চাষা মিয়া, মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না। কলিং বেল আবার বাজছে। মিসির আলী বেল টেপার ধরন দেখে অনুমান করতে চেষ্টা করলেন, কে হতে পারে? ভিখারি হবে না, ভিখারিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমাতে যায়, ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয়। পরিচিত কেউ হবে না, পরিচিতরা এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তাও অনুমান করা যাচ্ছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফটে ভাব থাকে, তারা অল্প সময়ের মধ্যে বেশ কয়েকবার বেল টিপবে, নিজেদের অস্থিরতা ছড়িয়ে দেবে কলিং বেলে। মিসির আলী পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন, বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝবয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। বেটেখাটো একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে কেউ সানগ্লাস পরে না, এই লোকটি কেন পরেছে কে জানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি মিসির আলী? জি। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? মিসির আলী কী বলবেন মনে স্থির করতে পারলেন না। লোকটিকে তিনি পছন্দ করছেন না, তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছেন যা তার ভালো লাগছে। আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখাই যায় না। লোকটি শান্ত গলায় বলল, আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে তার জন্য আমি পে করব। পে করবেন? জি, প্রতি ঘন্টা আমি আপনাকে 1000 টাকা দেব। আশা করি আপনি আপত্তি করবেন না। আমি কি ভিতরে আসতে পারি? আসুন। লোকটি ভিতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনও হাত মুখ ধোয়া হয়নি, আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি অপেক্ষা করছি। মিসির আলী বললেন, ঘন্টা হিসেবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেবে কি এখন থেকে শুরু হবে, নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে? লোকটা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, টাকার কথায় আপনি কি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি,
চা খাবেন? খেতে পারি দুধ ছাড়া। নিশিরানী স্বাভাবিক ভঙ্গিতে বললেন, এক কাজ করেন, রান্নাঘরে চলে যান, কেতলি বসিয়ে দিন, দু কাপ বানান, আমাকেও এক কাপ দেবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে নিলেন। নিশিরানী হাসি মুখে বললেন, আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হকচকিয়ে দিয়েছিলেন, আমি ঠিক একইভাবে আপনাকে হকচকিয়ে দিলাম। বসুন, চা বানাতে হবে না। 7টার সময় রাস্তার ওপাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য চা আনিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁ দিকে ঘুরছেন, আমার মনে হচ্ছে আপনার বাঁ চোখটা নষ্ট, এই জন্য কি কালো চশমা পরে আছেন? ভদ্রলোক সহজ গলায় বললেন, জি, আমার বাঁ চোখটা পাথরের। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। নিসির আলি লক্ষ্য করলেন লোকটি শিব দ্বারা সোজা করে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে চেয়ারে বসে থাকে অবিকল সেই ভঙ্গি। নিসির আলি বললেন, আজকের খবরের কাগজ এখনও আসেনি, গতদিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বোলাতে চান। একা একা বসে থেকে আমার অভ্যেস আছে, আমার জন্য আপনার ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথা বলে যদি আমি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। নিসির আলি টুথব্রাশ হাতে নিয়ে বাথরুমে গেলেন। লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হচ্ছে না। আজকাল অকারণেই কিছু লোক এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে একজন এসেছিল ভূত বিশারদ, সে নাকি গবেষণাধর্মী একটি বই লিখছে যার নাম বাংলা ভূত। এদেশে যত ধরনের ভূত পেত্নী আছে সবার নাম আচার ব্যবহার বইয়ে লেখা, মেছো ভূত, গেছো ভূত, জলাভূত, শাকচুন্নি, কন্ধকাটা, কণিভূত, আদিভূত, সর্বমোট 106 রকমের ভূত। নিসির আলি বিরক্ত হয়ে বলেছিলেন, ভাই আমার কাছে কেন, আমি সারা জীবন ভূত নেই এটা প্রমাণ করতে চেষ্টা করেছি। সেই লোক মহা উৎসাহী হয়ে বলল, কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এইটা বলুন। আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে, আমি টেপ করে নেব। সানগ্লাস পরা বেটে লোকটি, সেই পদের কেউ কিনা কে বলবে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলি বললেন, ভাই বলুন কি ব্যাপার। প্রথমেই আমার নাম বলি, এখনও আমি আপনাকে আমার নাম বলিনি, আমার নাম রাশেদুল করিম, আমেরিকার টেক্সাসের MNN বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আমি একজন অধ্যাপক, বর্তমানে এক বছরে স্যাবোটিক্যাল লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কীভাবে এবং কার কাছে পেয়েছি তা কি বলবো? তার দরকার নেই, কী জন্য আমার খোঁজ করছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে, সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই কোথায় ফেলব? আমি কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন, আমার গোটা বাড়িটাই অ্যাস্ট্রে। রাশিদুল করিম সিগারেট ধরিয়ে কথা বলা শুরু করলেন, তার গলার স্বর ভারী এবং স্পষ্ট, কথাবার্তা খুব গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগেভাগেই জানেন, কোন বাক্যটির পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা আগে থেকে ঠিক করা। প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলায় কথা বলতে পারেন না, তিনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে, সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না, আমার মাথার চুল সব সাদা, কলপ ব্যবহার করছি গত 4 বছর থেকে, আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি, মুখের চামড়ায় এখনও ভাঁজ পড়েনি, বয়সজনিত অসুখ বিসুখ কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনও একজন 35 বছরের যুবকের মতো। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি, আজ আমার গায়ে হলুদ, মেয়ে পক্ষীয়রা সকাল 9টায় আসবে, আমি ঠিক 8টায় এখান থেকে যাব। 8টা পর্যন্ত সময় কি আমাকে দেবেন? দেব, ভালো কথা। এটা নিশ্চয়ই আপনার প্রথম বিয়ে না?
এর আগেও আপনি বিয়ে করেছেন? জি, এর আগে একবার বিয়ে করেছি, এটি আমার দ্বিতীয় বিয়ে। আমি আগেও বিয়ে করেছি, তা কি করে বললেন? আজ আপনার গায়ে হলুদ, তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম। বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, এক একজন এক এক রকম। উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখনও আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না। সেদিনও আমি যথারীতি ক্লাসে গিয়েছি, গ্রুপ থিওরির উপর 1 ঘন্টা লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান, রাশেদুল করিম শান্ত গলায় বললেন। আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করেছি, আমাকে 8-10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন, দয়া করে তা করবেন না। আমি 8-10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে এমএ ডিগ্রি নিয়ে আমি আমেরিকা যাই পিএইচডি করতে। এমএতে আমার রেজাল্ট ভালো ছিল না, 10-এ টুনে 2nd ক্লাস। প্রাইভেট কলেজে কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তখন বন্ধুদের দেখা দেখি জিআরই পরীক্ষা দিয়ে ফেললাম। জিআরই পরীক্ষা কি তা কি আপনি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয়। আমি জানি, এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকান 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে এলো, চলে গেলাম। পিএইচডি করলাম প্রফেসর হেবিলের সঙ্গে। আমার পিএইচডি ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের উপর। পিএইচডির কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, আর কে এক্সপোনেনশিয়াল। আর কে হচ্ছে রাশেদুল করিম। পিএইচডির পরপরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম, সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করল। আপনাকে পছন্দ করার কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতন মানুষ সেই সময় ছিলাম না। আমার একটি চোখ পাথরও ছিল না, চেহারা তেমন ভালো না হলেও 2টি সুন্দর চোখ ছিল। আমার মা বলতেন রাশেদের চোখে জন্ম কাজল পরানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধর্তব্য নয়, আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কী পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কী পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। 30 বছর বয়সে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি, টেনিউর পেতেও কোনো সমস্যা হবে না। জুডি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করল, আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না। জুডি চমৎকার একটি মেয়ে। শত বছর সাধনার ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়েও নয়। বিয়ের 7 দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকো। উঠলাম হোটেল বেডফোর্ডে। তৃতীয় রাতের ঘটনা, ঘুমোচ্ছিলাম, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত 3:10 বাজছে, বাথরুমের দরজা বন্ধ, সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে উঠে গেলাম, দরজা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে জুডি, কি হয়েছে? কান্না থেমে গেল, তবে জুডি কোনো জবাব দিল না। অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণস্বরে বলল, ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়। ভয় পেয়েছে তো আমাকে ডেকে তোলনি কেন? বাথরুমের দরজা বন্ধ করেছিলে কেন? জুডি জবাব দিল না, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো। সকালে বলবো। না এখনই বলো, কি দেখে ভয় পেয়েছ? জুডি অস্পষ্ট স্বরে বলল, তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছ মানে আমি কি করেছি? জুডি যা বলল তা হচ্ছে, রাতে তার ঘুম ভেঙে যায়।
হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। এই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ, যে মৃত মানুষের গা থেকে সব দেহের গন্ধ বেরোচ্ছে। সে ভয়ে কাঁপতে থাকে, তবু সাহসে হাত বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করে। স্পর্শ করেই চমকে ওঠে, কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি। তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায়, টেবিল ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেল ম্যানেজারকে টেলিফোন করবার জন্য টেলিফোন সেট হাতে তুলে নেয়। ঠিক তখন সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সেই একটিমাত্র খোলা চোখ তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। জুডি টেলিফোন ফেলে দিয়ে ছুটে বাথরুম ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই হলো ঘটনা। রাশিদুল করিম কথা শেষ করে সিগারেট ধরালেন, হাতের ঘড়ি দেখলেন। আমি বললাম, থামলেন কেন? 7টা বেজেছে, আপনি বলেছেন 7টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্য অপেক্ষা করছি, চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন থেকে মনে হচ্ছে অনেকের সঙ্গেই এই গল্প করেছেন। আপনার অনুমান সঠিক, 6 থেকে 7 জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকিয়াট্রিস্ট আছেন, পুলিশের লোক আছে। পুলিশের লোক কেন? গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কী জন্য। চা চলে এলো, চায়ের সঙ্গে পরোটা ভাজি। মিসির আলী নাস্তা করলেন, রাশিদুল করিম সাহেব পরপর 2 বার চা খেলেন। আমি কি শুরু করব? জি শুরু করুন। আমাদের হানিমুন মাত্র 3 দিনে স্থায়ী হলো। জুডিকে নিয়ে পুরানো জায়গায় চলে এলাম, মনটা খুবই খারাপ। জুডির কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ছুটে ঘর থেকে হয়ে যায়। আমি যখন জেগে উঠি তাকে সান্ত্বনা দিতে যাই, তখন সে এমনভাবে তাকায় যেন আমি একটা পিজাস কিংবা মূর্তিমান শয়তান। আমার দুঃখের কোনো সীমা রইল না। সেই সময় নন অ্যাবিলিয়ান গ্রুপের উপর একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ, মানসিক শান্তি। সব দূর হয়ে গেল। অবশ্য দিনের বেলায় জুডি স্বাভাবিক থাকে, সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে। আমি তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যা ড্রাগ ঘটিত, হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত। সেই সময় বাজারে হেলুসিনেটিং ড্রাগ LSD প্রথম এসেছে। শিল্প সাহিত্যের লোকজন শখ করে এই ড্রাগ খাচ্ছেন, বড় গলায় বলছেন মাইন্ড অল্টারিং ট্রিপ নিয়ে এসেছি। জুডি ফাইন আর্টসের ছাত্রী, ট্রিপ নেওয়া তার পক্ষে খুব অস্বাভাবিক না। দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই, সে কখনো ড্রাগ নেয়নি। সাইকিয়াট্রিস্টরা তার শৈশবের জীবনে কোনো সমস্যা ছিল কি না তা বের করতে চেষ্টা করলেন, লাভ হলো না। জুডি এসেছে গ্রামের কৃষক পরিবার থেকে, এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না, জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক। সাইকিয়াট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন, করাডোজের ফেনোবারবিটন। আমাকে বললেন, আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন, স্ত্রীর প্রতি, বিশেষ করে নববিবাহিত স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না। আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মগ্রহণ করেছে, সে যা বলছে তা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। জুডির কথা একটাই, আমি ঘুমোবার পর আমার দেহে প্রাণ থাকে না। একজন মৃত মানুষের শরীর যেমন অসার পড়ে থাকে, আমার শরীরও সেরকম পড়ে থাকে। ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে, পা নাড়ে, আমি তার কিছুই করি না, নিঃশ্বাস পর্যন্ত ফেলি না। শরীর হয়ে যায় বরফের মতো শীতল, একসময় গা থেকে মৃত মানুষের শরীরের পচা গন্ধ বেরোতে থাকে এবং আচমকা আমার বাঁ চোখ খুলে যায়। সেই চোখে আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি, সেই চোখের দৃষ্টি সাপের মতো কুটিল। জুডির কথা শুনে আমার ধারণা হলো হতেও পারে, জগতে কত রহস্যময় ব্যাপারই তো ঘটে, হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে। আমি ডাক্তারের কাছে গেলাম, স্লিপ অ্যানালিস্ট। জানার উদ্দেশ্য একটি,
ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কি না। ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করলেন, একবার না বারবার করলেন। দেখা গেল আমার ঘুম আর 8-10টা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয়। ঘুমের মধ্যে আমি হাত পাও নাড়ি। অন্য মানুষদের যেমন ঘুমের 3টি স্তর পার হতে হয়, আমারও হয়। ঘুমের সময় 8-10টা মানুষের মতো আমার শরীরের উত্তাপও আধা ডিগ্রি হ্রাস পায়। আমিও অন্য সবার মতো স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখি। জুডি সব দেখে শুনে বলল, ডাক্তাররা জানে না, ডাক্তাররা কিছুই জানে না। আমি জানি তুমি আসলে মানুষ না। দিনের বেলা তুমি মানুষ থাকো, সূর্য ডোবার পর থাকো না। আমি কি হই? তুমি পিশাচ বা এই জাতীয় কিছু হয়ে যাও। আমি বললাম, এভাবে তো বাস করা সম্ভব না, তুমি বরং আলাদা থাকো। খুবই আশ্চর্যের ব্যাপার, জুডি তাতে রাজি হল না। অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে। স্বামীর পছন্দের হলুদ রঙের বিছানার চাদর, স্ত্রীর পছন্দ নীল রং, ভেঙে গেল বিয়ে। আমাদের এত বড় সমস্যা, কিন্তু বিয়ে ভাঙল না। আমি বেশ কয়েকবার তাকে বললাম, জুডি তুমি আলাদা হয়ে যাও, ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করো, সারা জীবন তোমার সামনে পড়ে আছে, তুমি এভাবে জীবনটা নষ্ট করতে পারো না। জুডি প্রতিবারই বলে, যাই হোক, যত সমস্যাই হোক, আমি তোমাকে ছেড়ে যাব না, আই লাভ ইউ। আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান। রাশেদুল করিম সানগ্লাস খুলে ফেললেন। মিসির আলি তৎক্ষণাৎ বললেন, আপনার চোখ সুন্দর, সত্যি সুন্দর। আপনার মা যে বলতেন চোখে জন্মকাজল, ঠিকই বলতেন। রাশেদুল করিম বললেন, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ কার ছিল জানেন? ক্লিওপেট্রার। অধিকাংশ মানুষের তাই ধারণা, এ ধারণা সত্যি নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের। গ্রীক কবি শেলির চোখও খুব সুন্দর ছিল। আমার স্থির ধারণা, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ আমার। জুডি বলতো, এই চোখের কারণেই সে কোনোদিন আমাকে ছেড়ে যেতে পারবে না। রাশেদুল করিম সানগ্লাস চোখে দিয়ে বললেন, গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে যাচ্ছি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কি জন্যে বলুন তো? কাউকে যদি আমার চোখের দিকে তাকাতে বলি, সে আমার পাথরের চোখটার দিকে তাকিয়ে থাকে। আপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি, আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন। সো নাইস অফ ইউ স্যার। রাশেদুল করিমের গলা মুহূর্তের জন্য ভারী হয়ে গেল। তিনি অবশ্যই চট করে নিজেকে সামলে নিয়ে বললেন, 8টা প্রায় বাজতে চলল, গল্পের শেষটা বলি। জুডির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যায়, 2-1 ঘন্টা ঘুম হয়, বাকি রাত জেগে বসে থাকে। মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বের হয়ে যায়, বারান্দায় দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদে। এমনি এক রাতের ঘটনা, জুলাই মাস, রাত 3:30টার মতো হবে। জুডির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল, সে আমার বা চোখটা গেলে দিল। আমি ঘুমোচ্ছিলাম, নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। রাশেদুল করিম চুপ করলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। মিসির আলি বললেন, কী দিয়ে চোখ গেলে দিলেন? সূচালো পেন্সিল দিয়ে। আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে। তখন গ্রুপ থিওরি নিয়ে গভীর চিন্তায় ছিলাম। মাথায় যদি হঠাৎ কিছু আসে, তা লিখে ফেলার জন্য বালিশের নিচে প্যাড এবং পেন্সিল রাখতাম। আপনার স্ত্রী এ ঘটনার প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন? তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল, সে কিছুই বলেনি, শুধু চিৎকার করেছে। তার একটি বক্তব্য, এই লোকটা পিশাচ। আমি প্রমাণ পেয়েছি, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে, তা কি কখনো জিজ্ঞেস করা হয়েছে? না, একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানে হয় না। তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে। আমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু? না, স্বাভাবিক মৃত্যু নয়, সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে। এতটুকুই আমার গল্প। আমি আপনার কাছে একটাই অনুরোধ নিয়ে এসেছি, আপনি সমস্যাটা কি বের করবেন, আমাকে সাহায্য করবেন।
আমি যদি পিশাচ হই তাও আমাকে বলবেন। এই ফাইলের ভিতরে জুডির একটা স্কেচ বুক আছে, স্কেচ বুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে। এই কমেন্টসগুলো পড়লে জুডির মানসিক অবস্থা আঁচ করতে আপনার সুবিধা হতে পারে। 8টা বাজে, আমি তাহলে উঠি। আবার কবে আসবেন? আগামীকাল ভোর 6টায়। ভালো কথা। আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম? না, প্রকাশ পায়নি। জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন উঠছি। ছিল বলছেন কেন, এখন কি নেই? ভদ্রলোক জবাব দিলেন না। রাশিদুল করিম চলে যাবার পর মিসির আলি ফাইল খুললেন। ফাইলে শুরুতেই একটা খাম, খামের উপরে মিসির আলির নাম লেখা। মিসির আলি খাম খুললেন। খামের ভেতর ইংরেজিতে একটা চিঠি লেখা, সঙ্গে 4টি $100 নোট। চিঠি খুবই সংক্ষিপ্ত। প্রিয় মহোদয়, আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ সামান্য কিছু দেওয়া হলো, গ্রহণ করলে খুশি হব। বিনীত আর করিম। মিসির আলি স্কেচ বুকের প্রতিটি পাতা সাবধানে উল্টালেন। চারকোল এবং পেন্সিল স্কেচ আঁকা। প্রতিটি স্কেচের নিচে আঁকার তারিখ, স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ, সবই ঘরোয়া জিনিস, একজোড়া জুতা, মলার ছেঁড়া বই, টিভি, বুকশেলফ। স্কেচ বুকের শেষের দিকে শুধুই চোখের ছবি, বিড়ালের চোখ, পুকুরের চোখ, মাছের চোখ এবং মানুষের চোখ। মানুষের চোখের মডেল যে রাশেদুল করিম তা বলার অপেক্ষা রাখে না, না বললেও ছবির নিচের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে। মন্তব্যগুলি বেশ দীর্ঘ, যেমন একটি মন্তব্য, আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করছি। মানুষের চোখ এক এক সময় এক এক রকম থাকে, ভোরবেলায় চোখ এবং দুপুরবেলার চোখ এক নয়। আরও একটি জিনিস লক্ষ্য করলাম, চোখের আইরিশের ট্রান্সপারেন্সি মুডের উপর বদলায়। বিষাদগ্রস্ত মানুষের চোখের আইরিশ থাকে অস্বচ্ছ, মানুষ যতই আনন্দিত হতে থাকে তার চোখের আইরিশ ততই স্বচ্ছ হতে থাকে। আমার এই অবজারভেশন কতটুকু সত্য তা বুঝতে পারছি না। মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে, অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে। মনে হয় হাতের কাছে ডায়েরি না থাকায় স্কেচ বুকে লিখে রেখেছে। সব লেখায় পেন্সিলে, প্রচুর কাটাকাটি আছে, কিছু লাইন রবার ঘষে তুলেও ফেলা হয়েছে। 18-4-82। আমি ভয়ে অস্থির হয়ে আছি, নিজেকে বোঝানোর চেষ্টা করছি। এই ভয় অমূলক, বোঝাতে পারছি না। আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি। এই তথ্য স্বভাবতই স্বামী বেচারার জন্য সুখকর নয়। সে নানাভাবে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে, কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর। আজ আমাকে বলল, জুডি, আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমোবো না, আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাবব, লেখালেখি করব, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, আমি দিনের বেলায় ঘুমাবো। একজন মানুষের জন্য 4 ঘন্টা ঘুমই যথেষ্ট, নেপোলিয়ান মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। আমি এই গম্ভীর স্বল্পভাষী লোকটিকে ভালোবাসি, 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 ভালোবাসি। আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক, কিন্তু সে কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমার মন শান্ত করো, আমার ভয় দূর করে দাও। 21-4-1982। যে জিনিস খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে, বিস্মিত হয়ে আমি তাই দেখছি। রাশেদের ধারণা আমি অসুস্থ, সত্যি কি অসুস্থ? আমার মনে হয় না, কারণ এখনও ছবি আঁকতে পারছি। একজন অসুস্থ মানুষ আর যাই পারুক ছবি আঁকতে পারে না। গত 2 দিন ধরে ওয়াটার কালারে বাসার সামনে চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করেছিলাম, আজ সেই ফুল কাগজে বন্দি করেছি। অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম, ভালো হয়েছে। রাশেদ ছবি তেমন বুঝে বলে মনে হয় না, সেও মুগ্ধ হয়ে অনেকক্ষণ দেখল, তারপর বলল, আমি যখন বুড়ো হয়ে যাব, বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেব, তখন তুমি আমাকে ছবি আঁকা শিখিয়ে দেবে। এই কথাটি সে আজ প্রথম বলেনি, আগেও বলেছে, আন্তরিক ভঙ্গিতে বলেছে। কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তখন তা টের পাওয়া যায়। আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে, তার মাথায় অঙ্ক ছাড়া কিছুই নেই। 21-5-1982। আমি ছবি আঁকতে পারছি না, যেখানে নীল রং চড়ানো দরকার
সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছি। ডাক্তার ডিটেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সারাক্ষণ মাথা ঝিম ধরে থাকে, কেন জানি খুব বমি হচ্ছে। আজ দুপুরে অনেকক্ষণ ঘুমুলাম। মজার ব্যাপার হচ্ছে সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম। সুন্দর স্বপ্ন আমি অনেকদিন দেখি না, অনেকদিন দেখি না, অনেকদিন দেখি না। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? শুনেছি পাগলরাই একই কথা বারবার লেখে, কারণ তাদের মাথায় একটি বাক্যই বারবার ঘুরপাক খায়। বৃহস্পতিবার কিংবা বুধবার, আজ কত তারিখ আমি জানি না। বেশ কয়েকদিন ধরেই দিন তারিখে গণ্ডগোল হচ্ছে। আজ কত তারিখ তা জানার কোনো রকম আগ্রহ বোধ করছি না, তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি, যাতে পরবর্তী সময়ে কেউ আমার লেখা পড়ে বুঝবে যে মাথা খারাপ হওয়ার সময় একজন মানুষ কী ভাবে, কী চিন্তা করে। মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া। আমি এখন আলো সহ্য করতে পারি না। দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে রাখি। ঘর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করে আজকের এই লেখা লিখছি। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা। মনে হয় সব কাপড় খুলে বাথটাবে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। আমার আগে যারা পাগল হয়েছে তাদেরও কি এমন হয়েছে? জানার জন্য পাবলিক লাইব্রেরিতে টেলিফোন করেছিলাম। আমি খুব সহজভাবে বললাম, আচ্ছা আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে? যে মেয়েটি টেলিফোন ধরেছিল সে বিস্মিত হয়ে বলল, পাগলের লেখা বই বলতে কী বোঝাচ্ছেন? মানসিক রোগীদের লেখা বই। মানসিক রোগীরা বই লিখবে কেন? কেন লিখবে না, আমি তো লিখছি। বই অবশ্যই নয়, ডায়েরি আকারে লেখা। ও আচ্ছা, ঠিক আছে, আপনার বই ছাপা হোক। ছাপা হবার পর অবশ্যই আমরা আপনার বইয়ের এক কপি সংগ্রহ করব। আমি মনে মনে হাসলাম, মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে। ভাবুক, উন্মাদকে উন্মাদ ভাববে না তো কী ভাববে। রাত 2:10, আমার মা এই কিছুক্ষণ আগে টেলিফোন করলেন। দুপুর রাতে তার টেলিফোন করার বদভ্যাস আছে। আমার মার অনিদ্রা রোগ আছে, কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রা রোগী। যাই হোক, আমি জেগেছিলাম। মা বললেন, জুডি তুই আমার কাছে চলে আয়। আমি বললাম, না রাশেদকে ফেলে আমি যাব না। মা বললেন, আমি তো শুনলাম ওকে নিয়েই তোর সমস্যা। ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই মা, আই লাভ হিম, আই লাভ হিম, আই লাভ হিম। চিৎকার করছিস কেন? চিৎকার করছি না মা, টেলিফোন রাখি, কথা বলতে ভালো লাগছে না। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। রাশেদকে ফেলে যাবার প্রশ্নই ওঠে না। আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়েছে, সেও এখন রাতে ঘুমায় না। গ্রুপ থিওরির যে সমস্যাটি নিয়ে সে ভাবছিল, সেই সমস্যার সমাধান অন্য কে নাকি বের করে ফেলেছে, জার্নালে ছাপা হয়েছে। সে গত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে। শুধু তাই না, বারান্দা এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করেছে। আমি সান্ত্বনা দেবার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম। সে কাঁদছে ঠিকই, কিন্তু তার বাঁ চোখ দিয়ে পানি পড়ছে না, ডান চোখ শুকনো। আমি তাকে কিছু বললাম না, কিন্তু সে আমার চাউনি থেকেই ব্যাপারটা বুঝে ফেলল। নিচু গলায় বলল, জুডি ইদানিং এই ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝেই দেখছি বাঁ চোখ দিয়ে পানি পড়ে। কথাগুলি বলার সময় তাকে এত অসহায় লাগছিল যে আমার ইচ্ছা করছিল তাকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হে ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো। এস ফেসবুকের প্রতিটি লেখা বারবার পড়ে মিসির আলী খুব বেশি তথ্য বের করতে পারলেন না। তবে গুরুত্বপূর্ণ তথ্য যা জানা গেল তা হচ্ছে, মেয়েটি তার স্বামীকে ভালোবাসে, যে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে। স্কেচবুকে কিছু স্প্যানিশ ভাষায় লেখা কথাবার্তাও আছে। স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হলো না, তবে এই লেখাগুলি যেভাবে সাজানো তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্কেচবুক নিয়ে গেলেই ওরা পাঠ উদ্ধারের ব্যবস্থা করে দেবে। তবে মিসির আলীর মনে হলো তার প্রয়োজন নেই, যা জানার তিনি জেনেছেন, এর বেশি কিছু জানার নেই। রাশেদুল করিম ঠিক 6টায় এসেছেন, অপেক্ষা করছিলেন। ঠিক 6টা বাজার পর কলিং বেলে হাত রেখেছেন। মিসির আলী দরজা খুলে বললেন, আসুন।
রাশি তৈরিমের জন্য সামান্য বিস্ময় অপেক্ষা করছিল। তার জন্য টেবিলের দুধ ছাড়া চা। মিশিয়েলি বললেন, আপনি কাটায় কাটায় ছটায় আসবেন বলে ধারণা করে চা বানিয়ে রেখেছি। লিকার পড়া হয়ে গেছে বলে আমার ধারণা, খেয়ে দেখুন তো। রাশিদুল করিম চায়ে চুমুক দিয়ে বললেন, ধন্যবাদ। মিশির আলী নিজের কাপ হাতে নিতে নিতে বললেন, আপনাকে একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার। আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি, তার জন্য কখনো অর্থ গ্রহণ করি না। আমি যা করি তা আমার পেশা না, নেশা বলতে পারেন। আপনার ডলার আমি নিতে পারছি না। তাছাড়া অধিকাংশ সময়ই আমি সমস্যার কোনো সমাধানে পৌঁছাতে পারি না। আমার কাছে 500 পৃষ্ঠার একটা নোট বই আছে, ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি। আপনি কি আমার সমস্যাটার কিছু সমাধান বের করেছেন? সমস্যার পুরো সমাধান বের করতে পারিনি, আংশিক সমাধান আমার কাছে আছে। আমি মোটামুটিভাবে একটা হাইপোথিসিস দাঁড় করিয়েছি, সেই সম্পর্কে আপনাকে আমি বলবো। আপনি নিজে ঠিক করবেন আমার হাইপোথিসিসে কি ত্রুটি আছে। তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলো ঠিক করব। শুনি আপনার হাইপোথিসিস। আপনার স্ত্রী বলেছেন ঘুমোবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান, আপনার হাত পা নড়ে না, পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন, তাই না? হ্যাঁ, তাই। স্লিপ অ্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের ঘুমের মতোই, ঘুমের মধ্যে আপনি স্বাভাবিক নড়াচড়া করেন। জি, কয়েকবারই পরীক্ষা করা হয়েছে। আমি আমার হাইপোথিসিসের দুজনের বক্তব্য সত্য ধরে নিচ্ছি। সেটা কিভাবে সম্ভব? একটিমাত্র উপায় সম্ভব, আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমোচ্ছিলেন না, জেগেছিলেন। রাশিদুল করিম বিস্মিত হয়ে বললেন, কি বলছেন আপনি? মিশির আলী বললেন, আমি গতকালও লক্ষ্য করেছি, আজও লক্ষ্য করছি, আপনার বসে থাকার মধ্যেও এক ধরনের কাঠিন্য আছে। আপনি আরাম করে বসে নেই, শীতদ্বারা সোজা করে বসে আছেন। আপনার দুটো হাত হাঁটুর উপরে রাখা, দীর্ঘ সময় চলে গেছে আপনি একবারও হাত পা নাড়াননি, অথচ স্বাভাবিকভাবেই আমরা হাত পা নাড়ি, কেউ কেউ পা নাচান। রাশিদুল করিম চুপ করে রইলেন। মিশির আলী বললেন, ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন, মূর্তির মতো শুয়েছেন, চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা নিয়ে, গভীরভাবে ভাবছেন। মানুষ যখন গভীরভাবে কিছু ভাবে তখন এক ধরনের ট্রেন্স এস্টেটে ভাবজগতে চলে যায়। গভীরভাবে কিছু ভাবা হচ্ছে এক ধরনের মেডিটেশন। রাশিদুল করিম সাহেব, জি। অঙ্ক নিয়ে ওই ধরনের গভীর চিন্তা কি আপনি প্রায় করেন না? জি, করি। আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কী ঘটছে তা আপনার খেয়াল থাকে না? লক্ষ্য করেছি। আপনি নিশ্চয়ই আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন। লক্ষ্য করেননি? করেছি। তাহলে আমি আমার হাইপোথিসিসে ফিরে আসি। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার মাথায় অঙ্কের জটিল সমস্যা, আপনি ভাবছেন আর ভাবছেন, আপনার হাত পা নড়ছে না, নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে মনে হচ্ছে আপনি মৃত। রাশিদুল করিম সাহেব সানগ্লাস খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মিশির আলী বললেন, ভালো কথা, আপনি কি লেফট হ্যান্ড পার্সন? ন্যাটা? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ, কেন বলুন তো? আমার হাইপোথিসিসের জন্য আপনাকে লেফট হ্যান্ডেড পার্সন হওয়া খুবই প্রয়োজন। কেন? বলছি, তার আগে শুরুতে যা বলছিলাম সেখানে ফিরে যাই। দৃশ্যটি আপনি দয়া করে কল্পনা করুন, আপনি এক ধরনের ট্রেন্স অবস্থায় আছেন, আপনার স্ত্রী জেগে আছেন, ভীত চোখে আপনাকে দেখছেন, আপনার এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই, তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন, তার ধারণা হলো আপনি মারা গেছেন, তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেলেন কারণ আপনার গা হিমশীতল। গা হিমশীতল হবে কেন? মানুষ যখন গভীর ট্রেন্স স্টেটে চলে যায় তখন তার হার্টবিট কমে যায়, নিঃশ্বাস প্রশ্বাস ধীরে বয়, শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এইটুকু নেমে যাওয়া মানে অনেকখানি নেমে যাওয়া। যাই হোক, আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেবার কিছুক্ষণের মধ্যেই আপনি তাকালেন, তা
তাকালেন কিন্তু এক চোখ মেলে বা চোখে, ডান চোখটি তখনও বন্ধ। কেন? ব্যাখ্যা করছি, রাইট হ্যান্ডেড পার্সন যারা আছে তাদের এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা বা চোখ বন্ধ করে ডান চোখে তাকাবে। ডান চোখ বন্ধ করে বা চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব শুধু যারা নেটা তাদের জন্যই। আপনি লেফট হ্যান্ডেড পার্সন, আপনি এক ধরনের গভীর ট্রেন্স স্টেটে আছেন, আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন, আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন, চোখ মেলছেন, দুটি চোখ মেলতে চাচ্ছেন না, গভীর আলস্যে একটা চোখ কোনো মতে মেললেন, অবশ্যই সেই চোখ হবে বা চোখ। আমার চোখটি কি গ্রহণযোগ্য মনে হচ্ছে? রাশেদুল করিম হ্যাঁ না কিছু বললেন না। মিসির আলি বললেন, আপনার স্ত্রী আরও ভয় পেলেন, সেই ভয় তার রক্তে মিশে গেল, কারণ শুধুমাত্র একবার এই ব্যাপার ঘটেনি, অনেকবার ঘটেছে। আপনার কথা থেকেই আমি জেনেছি সেই সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত, আপনার সমগ্র চিন্তা চেতনায় আছে অঙ্কের সমাধান, নতুন কোনো থিওরি নয় কি? হ্যাঁ, এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আসছি। আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ গেলে দেননি, তার পক্ষে এটা করা সম্ভব নয়, তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন। একজন শিল্প মানুষ কখনো সুন্দর কোনো সৃষ্টি নষ্ট করতে পারেন না। তবুও যদি ধরে নেই তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন, তাহলে তাকে এটা করতে হবে ঝোঁকের মাথায়, আচমকা। আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে, যে পেন্সিলটি আপনার মাথার বালিশের নিচে রাখা। যিনি ঝোঁকের মাথায় একটা কাজ করবেন তিনি এত কষ্ট করে বালিশের নিচ থেকে পেন্সিল নেবেন না, হয়তোবা তিনি জানতেনও না বালিশের নিচে পেন্সিল ও নোট বই নিয়ে আপনি ঘুমান। রাশেদুল করিম বললেন, কাজটি তাহলে কে করেছে? সেই প্রসঙ্গে আসছি, আপনি কি আর এক কাপ চা খাবেন, বানিয়ে দেব? না। অ্যাক্সিডেন্ট কীভাবে ঘটল তা বলার আগে আপনার স্ত্রীর লেখা ডায়েরির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক জায়গায় তিনি লিখেছেন আপনার বা চোখ দিয়ে পানি পড়ত, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন পানি পড়ত? একটি চোখ কেন কাঁপত? আপনার কি ধারণা? রাশেদুল করিম বললেন, আমার কোনো ধারণা নেই। আপনার ধারণাটা বলুন, আমি অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। ডাক্তার বলেছেন এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, যেই গ্ল্যান্ড চোখের জল নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ড বা চোখে বেশি কর্মক্ষম ছিল। মিসির আলি বললেন, এটা একটা মজার ব্যাপার, হঠাৎ কেন বা চোখের গ্ল্যান্ড কর্মক্ষম হয়ে পড়ল? আপনি মনে মনে এই চোখকে আপনার সবরকম অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্যে কি এটা হলো? আমি ডাক্তার নই, শরীরবিদ্যা জানি না, তবে আমি দুজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন এটা হতে পারে, মোটেই অস্বাভাবিক নয়। গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, একটি চোখকে অপছন্দ করছে মস্তিষ্ক। তাতে কি প্রমাণ হচ্ছে? মিসির আলী কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তাতে একটি জিনিসে প্রমাণিত হচ্ছে, আপনার বা চোখ আপনি নিজেই নষ্ট করেছেন। অনেকক্ষণ চুপচাপ থেকে রাশিদুল করিম ভাঙ্গা গলায় বললেন, কি বলছেন আপনি? কনসাস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজ করেননি, করেছেন সাব কনসাস অবস্থায়। কেন করেছেন তাও বলি, আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন, সেই স্ত্রী আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। কেন দূরে সরে যাচ্ছেন? কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বা চোখকে। আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বা চোখের জন্য। আপনার ভেতরে রাগ অভিমান জমতে শুরু করেছে, সেই রাগ আপনার নিজের একটি প্রতঙ্গের উপর, চোখের উপর। এই রাগের সঙ্গে যুক্ত হয়েছে প্রচণ্ড হতাশা। আপনি যে বিষয় নিয়ে গবেষণা করছেন সেই গবেষণা অন্য একজন করে ফেলেছেন, জার্নালে তা প্রকাশিত হয়ে গেছে। আপনার চোখ সমস্যা তৈরি না করলে এমনটা ঘটত না, নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন। সব কিছুর জন্য দায়ী হলো চোখ। মিসির আলি আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমার এই হাইপোথিসিসের পিছনে আরেকটি শক্ত যুক্তি আছে, যুক্তিটি বলেই আমি কথা শেষ করব। বলুন। আপনার স্ত্রী পুরোপুরি মস্তিষ্ক বিকৃত হবার পরে যে কথাটা বলতেন তা হলো, এই লোকটা পিশাচ, আমার কাছে প্রমাণ আছে, কেউ আমার কথা বিশ্বাস করবে না,
কিন্তু প্রমাণ আছে। তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিজেই গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন। আমার হাইপোথিসিস আমি আপনাকে বললাম, এর বেশি আমার কিছু বলার নেই। রাশেদুল করিম দীর্ঘ সময় চুপ করে রইলেন। মিসির আলী আরেকবার বললেন, ভাই চা করব, চা খাবেন? তিনি এ প্রশ্নের জবাব দিলেন না, উঠে দাঁড়ালেন, চোখে সানগ্লাস পরলেন, শুকনো গলায় বললেন, যাই। মিসির আলী বললেন, মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি, কষ্ট দিয়েছি, আপনি কিছু মনে করবেন না, নিজের উপর রাগও করবেন না, আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকেই করেছেন। রাশেদুল করিম হাত বাড়িয়ে মিসির আলীর হাত ধরে ফেলে বললেন, আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম, আপনি দেখতেন সে কি চমৎকার একটি মেয়ে ছিল এবং সেও দেখত আপনি কত অসাধারণ একজন মানুষ। ওই দুর্ঘটনার পর জুডির প্রতি তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম, আপনি এই অন্যায় ঘৃণা থেকে তাকে মুক্তি দিয়েছেন। জুডির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভদ্রলোকের গলা ধরে এলো, তিনি চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বললেন, মিসির আলী সাহেব, ভাই দেখুন আমার দুটি চোখ থেকেই এখন পানি পড়ছে, চোখ পাথরের হলেও চোখের অশ্রুগ্রান্থি এখনও কার্যক্ষম। 20 বছর পর এই ঘটনা ঘটল। আচ্ছা ভাই যাই। 2 মাস পর আমেরিকা থেকে বিমান ডাকে মিসির আলী বড় একটা প্যাকেট পেলেন। সেই প্যাকেটে জল রঙে আঁকা একটা চেরি গাছের ছবি, অপূর্ব ছবি। ছবির সঙ্গে একটি নোট, রাশিদুল করিম সাহেব লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে যাচ্ছিলাম। এই ছবিটির চেয়ে প্রিয় কিছু এই মুহূর্তে আমার কাছে নেই, কোনোদিন হবে বলেও মনে হয় না। আজকে এই পর্যন্তই। কেমন লাগছে আমাদের গল্পগুলো শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার যদি পছন্দের কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব অবশ্যই সেই গল্পটি পড়ে শোনাতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।